হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুবই ভালো আছো। ঘুরতে ফিরতে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গাইজ, ফাইনালি আমি এখন পৌঁছে গেছি দীঘাতে। আর এখন আমি দাঁড়িয়ে আছি, এই দিকটা হচ্ছে নিউ দীঘা আর এই দিকটা হচ্ছে ওল্ড দীঘা। আর এই হচ্ছে দীঘার সমুদ্রের ধার, দেখতেই পাচ্ছ কত ঢেউ হচ্ছে। আর আমি আজকে আমার এই ব্লগে তোমাদেরকে দেখাবো সেই 50 বছরের পুরানো সেই ঝাউ বাগান, যেই ঝাউ বাগানে আগে তোমরা আসতো, ঘুরতো, পিকনিক করতো। আর সেই 50 বছরের পুরানো ঝাউ বাগান বা 50 বছরের পুরানো সেই দীঘাতে আমি আজকে তোমাদের ব্লগটা দেখাবো। আর দেখো, এই হচ্ছে দুইটি দীঘার মাঝখানে এই হচ্ছে সেই ঝাউ বাগান। আর আমি এখন এর ভেতরে যাব, ঝাউ বাগানের ভেতরে যাব এবং গিয়ে এখন আপাতত কী অবস্থায় রয়েছে সেই 50 বছরের পুরানো দীঘাটা সেটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, পুরো ঝাউ বাগানটা। তাই সঙ্গে থাকার পুরো ব্লগটা কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এটাই হচ্ছে ঝাউ বাগানে যাওয়ার রাস্তা। দেখো, এই হচ্ছে ঝাউ বাগানকে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে পুরো ঝাউ বাগানটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ঝাউ বাগানটা। আর চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কী আছে এখন আপাতত, কী অবস্থায় রয়েছে, কারণ এখানে তো এখন আর কেউ আসে না। আর চলো আমি এখন যাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, এই হচ্ছে সমুদ্রের ধার। আর তখন কিন্তু এই সমুদ্রের ধারকে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে কিন্তু আসা যাওয়া করতো। আর দেখো, এই হচ্ছে সেই কাঁটাতারের বেড়া দেওয়া ছিল যে এই রাস্তাটা দিয়েই সকলে যাবে বা আসবে। আর এখন দেখতে পাচ্ছ কাঁটাতারগুলি মরচে ধরে কী অবস্থায় রয়েছে কাঁটাতারের বেড়া। আর চলো আমি আরও সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে দেখাবো তোমাদের পুরো বাগানটা। এখন যদি এখানে কেউ আর আসে না পিকনিক করতে, দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে দীঘার ঝাউ বাগান। দেখো, পুরো ঝাউ বাগানটা কিন্তু এখন একেবারে ফাঁকা, কেবলমাত্র দাঁড়িয়ে আছে সেই পুরানো স্মৃতি এবং তার সাথে সেই পুরানো ঝাউ গাছ। দেখতেই পাচ্ছ ঝাউ গাছগুলি কেমন দাঁড়িয়ে রয়েছে। আর এখন কিন্তু ওল্ড দীঘা বা নিউ দীঘা এই দুইটি জায়গাতেই কিন্তু কেবলমাত্র যারা আসে এখানে কেবলমাত্র এই দুটি জায়গায় ভিজিট করে চলে যায়। একটা সময় ছিল তখন কিন্তু এই ঝাউ বাগানের মধ্যে পিকনিক করার জন্য জায়গা পাওয়া যেত না, মানে কে কোথায় পিকনিক করবে সেই জায়গাটা পাওয়া যেত না। আর এখন সময় পাল্টে গেছে, সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। আর বিশেষ করে এখন দেখো, ওই দিক ওই পাশে রয়েছে নিউ দীঘা আর এই পাশে রয়েছে ওল্ড দীঘা। আর এই দুইটি জায়গাতেই কিন্তু মানুষ আসে, ঘুরে এবং সমুদ্রে স্নান করে চলে যায়, কিন্তু এই জায়গাটি এখন পুরো ফাঁকা রয়েছে। দেখো, সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। দেখো, এখন কেবলমাত্র দাঁড়িয়ে রয়েছে শুধু ওই ঝাউ গাছগুলি। যত দূর তোমাদের চোখ যাবে তোমরা দেখতে পাবে এখন কেবলমাত্র দাঁড়িয়ে রয়েছে সেই পুরনো ঝাউ গাছ। আর দীঘা মানেই কিন্তু ঝাউ গাছ আর সেই ঝাউ বাগান, এটা তো তোমরা সকলেই জানো যে দীঘার সমুদ্র মানে সেই পুরানো ঝাউ গাছ। কিন্তু এখন সময়ের সাথে সাথে এতটাই পরিবর্তন হয়ে গেছে, এখন সব এখন কিন্তু কেউ আর বিশেষ করে পিকনিক করতে আসে না। এখন নিউ দীঘায় বা ওল্ড দীঘা অনেক বড় বড় হোটেল তৈরি হয়ে গেছে, ওই সমস্ত হোটেলে বন্ধু বান্ধব বা ফ্যামিলিদের সাথে আসছে, ওখানে থাকছে এবং তার সাথে দীঘার সমুদ্র স্নান করছে এবং তারপরে বাড়ি চলে যাচ্ছে। আর তখনকার দিনে কী হতো না, এখানে আসতো, এসে এখানে পিকনিক করতো এবং তারপরে দীঘার সমুদ্রে স্নান করে তারপরেই কিন্তু বাড়ি যেত। আর সময়ের সাথে সাথে কতটা পরিবর্তন হয়ে গেছে সেটা তোমরা তো দেখেই নিয়েছো। তোমরা যদি দীঘাতে ঘুরতে আসো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই ঝাউ বাগানে একবার ঘুরে যাবে। এখানে এই ঝাউ বাগানের ভেতরে প্রবেশ করলেই কিন্তু তোমাদের একটা আলাদা ফিলিংস তৈরি হবে, যেটা যে সেই পুরানো ঝাউ গাছ আর সেই হাওয়ার সশসে আওয়াজ ঝাউ বাগানের। দেখেই নিয়েছো 50 বছরের সেই পুরানো দীঘা। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।